আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক তুরস্কের অবস্থা খুবই ভয়াবহ প্রতি দশ মিনিটে একটি করে মরদেহ আসতেছে এবং আরও অনেক মানুষ আহত হয়েছে প্রায় হাজারের উপরে লাশ এ পর্যন্ত বের করা হয়েছে জাজিরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে তারা তুলে ধরেছে যে কীভাবে কী হয়েছে এবং সাংবাদিক কথা বলে তিনি কি বলেছেন বর্তমান তুরুষের অবস্থাটা কি আরও কতজন মারা যেতে পারে এবং নতুন নতুন আরও ববন ধসে পড়তেছে সেখানেও মানুষ আছে এবং যখন সময় ভূমিকম্পটা হয়েছে তখন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল এই জন্য মৃতের হারটা অনেক বেশি চলুন দেখি আগে ওই সাংবাদিক কি বলেছে প্রতি দশ মিনিটে একটি করে মরদেহ বের করে আনা হচ্ছে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক সিরিয়ার কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে সোমবার বুড়ের দিকে স্কেলে এর মাত্রা ছিল সিরিয়ার আট উত্তর পশ্চিমাঞ্চলে হারামে থেকে ভূমিকম্পের খবর জানা যাচ্ছে আল জাজিরা সাংবাদিক সোহিব আল খালাফ বলেন উদ্ধারকারীরা লোকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে প্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন প্রতি দশ মিনিট অত্যন্ত উদ্ধারকারীরা একটি করে মরদেহ বের করে আনতেছে অনেকে আটকা পড়ে আছেন তিনি বলেন আমরা শুনতে পাচ্ছি লোকজন ধ্বংসস্তূপর নিচে থেকে চিৎকার করছেন উদ্ধারকারীরা একটি শিশুকে বের করে এনেছেন তাকে জীবিত বলে মনে হচ্ছে শিশুটি হাসপাতালে নেওয়া হয়েছে আল খালাফ জানান এমনিতেই দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে স্থানীয় মেডিকেল সেক্টর ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তিনি জানান লোকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনকি বারান্দায় অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে রক্ত পাওয়া যাচ্ছে না বুঝাই যাচ্ছে যে অবস্থাটা কতটা ভয়াবহ এবং কি গুমের মাধ্যমে হয়েছে মানুষ যে একটা প্রস্তুতি নেবে সে প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল না গুমের মধ্যে বিল্ডিং তাদের উপর দোষে পড়ে গিয়েছে প্রতি দশ মিনিটে একজন করে মরে দেওয়া আনা হচ্ছে দর্শক এটা হচ্ছে অনেক কিছুক্ষণ আগের খবর বর্তমান পরিস্থিতি কিছুক্ষণকে জানা গিয়েছে যে আরেকটা বিল্ডিং দোষে পড়ে গিয়েছে এই হচ্ছে তুরস্কের বর্তমান অবস্থা হাজার মানুষ মারা গিয়েছে অনেক কয়েক হাজার মানুষ আহত অবস্থায় আছে দর্শক যারা আজকে ভিডিও দেখছে তারপরকে বলবো প্রত্যেকের দোয়া করি যাতে করে তুরস্কে আল্লাহ রাবুল্লা আলমেন রহমত দান করেন এবং যারা অসুস্থ হয়েছেন তারা যেন অতি সুস্থতা কামনা করি এবং যারা নিহত হয়ে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমেনকে জান্নাতুল ফিরিদা উপস্থিত করুক এবং যারা এই উদ্ধারকারীদের ভিতরে এই কাজগুলো করতেছেন আল্লাহ রাবুল্লাহ তাদেরকে শক্তিশালী দান করুক এবং তাদেরকে হেবাস থাকার তৌফি দান করুক